শিবুলিয়া বাংলা বাজার নৌপথে পদ্মা সেতু 17 নং পিলারে ধাক্কা দিয়েছে রোরো ফেরি। এতে ফেরির 20 যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল 10টার দিকে মাদারীপুরের বাংলা বাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিবুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ফেরি নিয়ন্ত্রণে আসা এবং বড় সমস্যা না হয় চালক শেষ পর্যন্ত শিবুলিয়া ঘাটে ফেরি নোঙর করতে সক্ষম হন। ফেরির চালক আব্দুর রহিম জানান, ফেরির বৈদ্যুতিক ব্যবস্থা ফেইল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে। এ ঘটনায় মাস্টারকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।